নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। ইস্তেমা নিয়ে যা বললেন মির্জা ফখরুল, বিশ্ব ইস্তেমার সার্বিক সাফল্য কামনা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামীকাল থেকে শুরু হওয়া বিশ্ব ইস্তেমার সার্বিক সাফল্য কামনা করছেন। দেশ বিদেশ থেকে আসা ইস্তেমা ময়দানে লাখ লাখ মুসলমানরা যাতে নির্বিঘ্নে নামাজ জিকির আজগর সম্পাদন করতে পারেন, সেই জন্য তিনি মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন। মির্জা ফখরুল বলেন, তুরাগ নদীর পারে বিশ্ব ইস্তেমা ধর্মপ্রাণ মুসলমানদের আত্মিক উন্নতি সাধনে এক অনন্য সম্মেলন। মুমিন মুসলমানদের এই ঐতিহাসিক জামায়াতে আমি বিশ্ব মুসলমানের নিরাপত্তা, কল্যাণ ও শান্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।